সংসার নবীর লোক প্রণয় কর্ণ ঘন ঘন সংসার I'm gonna make you mine.
বেদান্ত স্বামী প্রপাদ কি শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রপাদ কি নিত্যনা পবিষ্ঠং বিশ্বপাদ চৌষট্টি গৌরীমঠ প্রতিষ্ঠাতা সিংহ পুরুষুল ভক্তি শেষ হলো, এখন শিখা অষ্টম পাঠ হচ্ছে। তো আমরা দর্শন করলাম, আপনারা তো দর্শন করলেন, এর পরবর্তী কার্যক্রম কি হয় দেখা যাক, ঠিক আছে, আপনারা দেখতেই থাকুন। ডাকতে হবে আমার সঙ্গে, আপনারা জোরে বলবেন যত গলায় জোর আছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাব যেখানে প্রসাদ রান্না হচ্ছে এবং প্রসাদ পাওয়ানো হবে, সেখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা দর্শন করবেন। তো বন্ধুরা দর্শন করুন, এখানেই প্রসাদ পাওয়ানো হয় ভক্তদের, আর ওই পাশে রান্না বান্না চলতেছে। হরে কৃষ্ণ দর্শন করুন, মাতাজিরা সেবা দিচ্ছেন, এদিকে প্রভুরা সেবা দিচ্ছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় কিচেন হল। হরি বল প্রভু, ঠিক আছে, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন রান্না চলছে, পুরো আদমে কাজ চলতেছে। এই পাশে প্রসাদ গুলো ধোয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি আজকে 2 লক্ষ ভক্তের আয়োজন চলতেছে। এইদিকে অন্য রাখানো আছে, দেখতে পাচ্ছেন এই পাশে প্রসাদ হল করারও হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের এখন গন্তব্য হচ্ছে গৌরাঙ্গ বাড়ি, তারপরে আমরা পদ্মা নদীতে স্নান করব, প্রেমতলিতে যাব, তারপরে প্রেমতলি, তারপরে ভোজনতলি। তো ঠিক আছে, আপনারা আমার আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, এই যে আমাদের, আমরা এখন বৈষ্ণব কোন, হ্যাঁ বলেন, প্রেমতলিতে যাব, তারপরে গৌরাঙ্গ বাড়িতে যাব, প্রেমতলি থেকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে শ্রীমন মহাপ্রভু যেখানে প্রেম দিয়েছিল, আমরা সেখানে প্রেম নেওয়ার মানে জন্য যাচ্ছি, আমরা সবাই কৃপা আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌষ্ঠের প্রণন্দি হরি বল, হরি বল, আমাদের টিম হরে কৃষ্ণ, ঠিক আছে চলুন। তো আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আজকের দিনটা খুব আনন্দের, যা ভাষায় প্রকাশ করা যাবে না, বৈষ্ণবদের সান্নিধ্য পাচ্ছি।
দর্শন করুন, অনেক ভক্তবৃন্দ আসতেছে ওই দিক থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড়, অনেক লোকের ঢল, মোটামুটি এখানে 2-3 লক্ষ মানুষ হবে। তো রাস্তাটা পুরোটাই ভরে গেছে লোকজনে। এই যে আমাদের মহান মহান বৈষ্ণবগণ আসতে আছে। দেখুন আপনারা কি রকম বন্ধুরা, এই তমালতলির সন্নিকটেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় পদ্মায় স্নানকালে মহাপ্রেম স্বরূপ সাক্ষাৎ মহাপ্রভুর আলিঙ্গন লাভ করেন এবং প্রেমধন লাভ করে তিনি কৃষ্ণবর্ণ গাত্র থেকে গৌরবর্ণ প্রাপ্ত হন। সেই তমাল বৃক্ষ আজও সেই প্রেমধন লাভের স্মৃতিস্বরূপ দণ্ডায়মান। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ এই স্থানকে প্রেমতলী বলে পরম শ্রদ্ধা করেন এবং তারাও এরকম কৃষ্ণপ্রেম লাভের আশায় তমাল বৃক্ষকে আলিঙ্গন করেন, প্রদক্ষিণ করেন ও পূজা অর্চনাও করেন। দর্শন করুন,
দেখতে পাচ্ছেন প্রভুরা আমাদের সেই গঙ্গা নদীতে স্নান করতেছে। হরে কৃষ্ণ, এই যে আপন প্রভু এদিকে, তো আমরাও এখন এখানে স্নান করব। আরো কি কি করি দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চলতেছে, এই যে আমাদের অঙ্গরাজ বলরাম দাস প্রভু। এই যে আমাদের দীপু প্রভু, হরি বল। এখন কিছুক্ষণ পরে আমি যাব, তো আমি এখন অফ করে রাখতেছি, এখন আমি যাব আর কি। ঠিক আছে প্রভুরা, হরে কৃষ্ণ। চার পাঁচটা এই যে আমাদের নবদ্বীপ প্রভু আসতেছে। হ্যাঁ হ্যাঁ, দেন ও জটিল ব্যাপার। বন্ধুরা আমরা অনেক এখানে এনজয় করতেছি, তো কিছুক্ষণ পরে আমরা নামবো। আমাদের ভিডিও করার মতো কোনো ক্যামেরাম্যান নাই, দুঃখের বিষয়। এখন আমরা নামবো আর কি। তো ঠিক আছে, নামতেছি। দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ, আমাদের নবদ্বীপ প্রভু আজকে উপনয়ন করতেছেন, উনি আজকে শিখা রাখবেন। দেখতে পাচ্ছেন তো প্রভু, অনুভূতিটা কেমন বলেন একটু। না প্রভু, খুবই একটা মানে ফিলিংস হচ্ছে ভালো আর কি। তবে দেখি বিষয়টা কি হয়। ঠিক আছে, ভগবানের দাস হওয়ার চিন্তা ভাবনা আছে, কত দূর বাড়ির চিন্তা ভাবনা করতেছি আর কি। তো আপনাদের কৃপায়, সবার আশীর্বাদে আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যাতে ভগবানের দাস হইতে পারি এবং ভক্ত সঙ্গ করতে পারি, ভক্তের ছায়ায় থাকতে পারি, এটুকুই আশাবাদী করি আর কি। এই যে শুরু করতেছে প্রভু, হরে কৃষ্ণ, জয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়। তো আজকে থেকে প্রভু পুরো একদম চৈতন্য মহাপ্রভুর আদর্শে উনি আজকে থেকে চলবে। দেখতে পাচ্ছেন আমাদের দীপু প্রভু, উনিও শিখা রাখতেছে এবং তার সাথে আমারও মাথাটা মুন্ডন করে দেওয়া হইলো, আমিও শিখা রাখলাম আর কি। হরে কৃষ্ণ, তার সাথে আমিও নেড়া। আমি আজকে থেকে আমার যতগুলো মানে আশা ভরসা ছিল, মানে বিষয় বাসনা ছিল, সব ত্যাগ করে দিলাম। এই যে আমাদের গুরু ভাই, ইনি প্রথমে রাখছে, উনার দেখা দেখি আমিও রাখলাম। আজকে থেকে আর কি ভগবানের দাস হওয়ার চেষ্টা করতেছি, বৈষ্ণবের ছায়া তলে থাকার চেষ্টা করতেছি। তাই বৈষ্ণবদের কাছে কৃপা প্রার্থনা চাই, যাতে তাদের ছায়া তলে রাখে এবং আমরা সারা জীবন সঙ্গ করে কাটাইতে পারি এই আর কি। হরে হরে কৃষ্ণ। এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের পদ্মা নদী, তো এখানে আজকে এটা হচ্ছে গঙ্গা নদীতে মিশে গেছে এই পদ্মা নদী। তো এখানে আজকে করলাম, আর এই এটা হচ্ছে আমাদের খেতুরি ধাম। এখানে বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য আমরা আসছি এখানে। প্রভু ঋষি প্রভু উনিও শিখা রাখবেন। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখন এই পার থেকে চলে যাব ওই পারে। এই যে প্রভুরা বসছে, হরে কৃষ্ণ। প্রভু কেমন লাগতেছে? দারুণ না? তো আমরা এখন ওই পারে যাব। দেখতে পাচ্ছেন ওই পারে অনেক লোকজন, একদম সেই রকম। এই যে দেখতে পাচ্ছেন ভিড় অনেক। দাদা চলেন চলেন, বেশি নিলে টুকলা টুকলি হয়ে যাবে। এই যে আমরা যাচ্ছি সবাই মিলে, কি সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, সেই একটা অ্যাডভেঞ্চার প্রিয় দিন হচ্ছে আজকে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। চলে এসেছি আমরা কাছাকাছি। হরে কৃষ্ণ। বন্ধুরা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কমাল বৃক্ষর এখান থেকে।
এরপরে আমরা যাব গৌরাঙ্গ বাড়ি হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। তো তৃতীয় পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো।